এবং মিনা ভাই জামাত ইসলামী বাংলাদেশ একটি সমাবেশ করেছে, তাদেরকে বদ্ধ জায়গায় আবদ্ধ করে রাখার চেষ্টা হয়েছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে, সেখানেও যে পরিমাণ জনসমাগম ঘটেছে সেটি আসলে হল ছাপিয়ে রাস্তা শেষ পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছিল। এবং আমাদের যে আওয়ামী লীগের যিনি সেক্রেটারি ক্লাউন ওবায়দুল কাদের, তিনি আবার ধরেন তার আরেক মন্তব্য জুড়েছেন যে আগুন সন্ত্রাসে জামায়াতকে মাঠে নামিয়েছে বিএনপি ওবায়দুল কাদের, যদিও ইন্টারনালি ওবায়দুল কাদের জামাতের পাও ধরার চেষ্টা করছিল যে তোমরা একটু আমাদেরকে সরে আসো বা আমাদের সাথে থাকো, ইয়ে হইও না। তো এখন ধরেন সেই আগুন সন্ত্রাস ধরেন, এবং এটা নিয়ে দেখেন বাংলাদেশের এত গবেষক, এত আলোচক, এত গবেষণা করে, কেউ বের করতে পারলো না এই পর্যন্ত গবেষণা করে যে বিএনপি কয়টা বাসে বিএনপি আগুন পড়াইছে আর কয়টা বাস ডিজিএফআই এবং আমাদের ছাত্রলীগ যুবলীগ পড়াইছে। অলরেডি সেরাটনের সামনে বাসের অগ্নিকাণ্ডের সাথে তো নানকরা যুক্ত, তাপস যুক্ত, তাদের আরেকজন নেতা ওইটা তো নিজেরাই বলেছেন, একজন জেলালেবের একজন নেতা বলেছেন হ্যাঁ যে, এবং হচ্ছে আমি বেশ কিছু অডিও আমার কাছে ছিল, সেই অডিওটা শেখ সেলিম স্বীকার করছে যে সেরাটনের সামনে বাসে কারা আগুন দিয়েছিল, যুবলীগের ছেলেরা নানকের নেতৃত্বে। এবং বাসে অগ্নিসংযোগের ঘটনায় যখনই অ্যারেস্ট হয়েছে সেগুলো দেখা গেছে ছাত্রলীগের ছেলে পেলে, যুবলীগের ছেলে পেলে, এবং খুব কম সংখ্যক নিউজ কিন্তু পাবলিশ হতে দেয়া হয়েছে। তো এটা নিয়ে আমাদের যেটা হয় আর কি, ধরুন দুর্ভাগ্য যখন আসে আমাদের এত গবেষক, সব গবেষক মরে গেছে, বুঝছেন না, কারো কোনো কাজ নেই। আমরা নিতে চাই না এটা হয়ে, কনক ভাই আমার কাছে মনে হয় সাধারণ মানুষে কিন্তু এটা এটা জানে, আমার কাছে আপনি অধিকাংশ যে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা কিন্তু এটা স্পষ্ট হয়ে গেছে এবং সবাই বিশ্বাস করে, শেখ হাসিনা কিংবা তার আশেপাশে যারা আছে সবাই এটাও জানে যে এটার আগুন আসলে কি সন্ত্রাসী, এটা দিয়ে বিরোধীদের আন্দোলনকে দমানোর একটা উপায়, সেই কৌশলটা যে সরকার নিজেই ব্যবহার করছে এটা স্পষ্ট। কাজে ও যেটা বলবে যে বিএনপি জামাতকে দিয়ে আগুন সন্ত্রাস করাচ্ছে, আপনার তো এটা তো আসলে জোকারের মতো। আপনি যখন বলেন বিএনপি আন্দোলন করতে পারে না, আবার যখন আন্দোলন নামে সেটা দেখে বলেন যে আগুন সন্ত্রাস করছে, এগুলি করে আসলে এগুলি খুব তীক্ষ্ণ বুদ্ধির কাজ, এগুলি সাধারণ মানুষে আসলে বুঝে গেছে, এটা আমাদের জন্য আনফর্চুনেট। এই রাজনীতির প্রতি মানুষের এদেরকে দেখে, ওবায়দুল কাদের তারপর আর কয়েকজন দেখে, যে আমরা যে আসলে ডিপলিটিসাইজেশনের বিরুদ্ধে কাজ করতে যাচ্ছে, যে ভালো মানুষগুলি রাজনীতিতে আসুক, এটা দেখে আসলে আমাদের জন্য হতাশাজনক। এগুলি দেখে হয়তো অনেকেই আসবেন না। তারপরে যে জামাত যেটা করেছেন এটা অবশ্যই আপনি তো সংবাদের মাধ্যমেই বললেন, কিন্তু সবচেয়ে যে আনফর্চুনেট হলো যে আজকে দেখেন যে মূল ধারার এই যে প্রথম আলো সহ অন্যান্য কিন্তু আমরা এই সংবাদটা দেখি নাই, এরা অনেক ছোটোখাটো বিষয় নিয়ে অনেক কিছু বলে। এখানে কি সরকার বলেছে আপনাদেরকে যে এটা বললে আপনাদেরই করবে, আপনারা নিজের এখানে এটা উদ্যোগ নিলেন, এত বড় একটা সমাবেশ হলে এই আপনারা এটা লিখতে ভয় পান বা এগুলো জানাতে ভয় পান সাধারণ মানুষকে, মনে হচ্ছে এই জন্য আসলে এদের কোনো পেপার না বলে এদেরকে টয়লেট পেপার বলা হচ্ছে। এরা সত্য বিষয়টাও তুলে ধরতে চায় না, কিন্তু এতে লাভ হলো কি, মানুষ তো জেনে যাচ্ছে, মানুষ কিন্তু অল্টারনেটিভ এখন মনে করেন এই ইনফরমেশন সুপার হাই হয় এখানে একটা ব্যাপার, আপনি কথা না বললেও কিন্তু মানুষ এটা জেনে যাচ্ছে, এই দেশের সব মানুষ জানে আজকে কত বড় সমাবেশ হচ্ছে এবং তাদেরকে আরো সুযোগ দিলে যারা সামনে কতটুকু করতে পারবে সেটাও জানে। আর বিএনপির আর জামাতের এই সমাবেশ যদি এরকম হয় তাহলে বিএনপিটা আরো কত, মানুষ কিন্তু এই ক্যালকুলেশনগুলি করে ফেলে যে বিএনপি হয়তো আরো 10 গুণ করতে পারবে, জামাত যা করবে তার চেয়ে 10 গুণ করবে আরো বিএনপি, কাজেই আওয়ামী লীগের তো আসলে কোনো ইয়ে নাই, এটা সবাই বুঝে গেছে। ওয়ার্ল্ডের এবং বাইরের যে শক্তিগুলি আছে বা আমাদের যারা আমাদের প্রতি সহানুভূতিশীল, গণতন্ত্র মনা, শান্তিকামী বিশ্বে এটা জেনে গেছে, কাজেই আমার মনে হয় যে আমরা বারবারই আহ্বান জানাবো সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা যারা আছেন, নিজের নিজের পায়ে নিজে কুড়াল মারিবেন না, হাসিনার কথায় মানে প্রলোভিত হইয়া হাসিনার দাসত্ব করতে যেয়ে নিজের ভিসা তো হারাবেন, শুধু আমেরিকা না পৃথিবীর সব দেশেই আপনার ব্ল্যাকলিস্টেড হয়ে থাকবেন। সো দালালি বাদ দিয়ে গণতন্ত্রের পক্ষে আসুন, মানুষের পক্ষে আসুন। এবং আরেকটা প্রসঙ্গে যদি আমরা যাই, আপনি জানেন যে ঢাকা 17 তে আওয়ামী লীগের আরেক সুচিন্তক টাউট মোহাম্মদে আরাফাতকে নমিনেশন দেওয়া হয়েছে, এবং তার একটা চিঠি সে ব্লিংকিনের কাছে যে চিঠি পাঠিয়েছে এটা খুব হাস্যকর একটা চিঠি দেখলাম, যে 10 লাইনের ইংরেজির মধ্যে মানে 15টা ভুল আর কি। যাই হোক, সে ব্যাপক অ্যাক্টিভ, সে দেখলাম প্রচারণা চালাচ্ছে যে তার মানে
কি বলবো লোডশেডিং শূন্যের কোঠায় নেমে এসেছে। গতকাল আজকেও তার পোস্ট দেখলাম আমি, এবং তার জায়গায় তার সাথে ভালো প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন হিরো আলম। তো এবারে নির্বাচনটা যেহেতু একটা অ্যাসিড টেস্ট আফটার দা ইউএন ভিসা রেস্ট্রিকশন অর নিউ পলিসি, সেই জায়গাটায় মানে গুলশান এলাকাটা যেমন পশ এলাকা ঢাকা ১৭টা, তেমনি গুলশান এলাকায় কিন্তু এই পশ লোকজন কিন্তু ভোট দিতে যায় না, অধিকাংশই যায় না। চারটা বস্তি আছে এখানে, এই বস্তির লোকজনকে টাকা দিয়ে কিন্তু কিনে ফেলার চেষ্টা করা হয়। আওয়ামী লীগের এবারে নির্বাচনী কৌশল হচ্ছে টাকা ছিটাও, টাকা খাওয়াও, মানে ভোটার আসবে টাকা খাবে ভোট দিয়ে যাবে, এরকম একটা কৌশল। তো কিভাবে দেখেন আপনি এই যে কি আপনার ধারণা কি বা আপনার কোনো আশঙ্কা আছে কিনা? এইগুলো হয়েছে কি যে এরা আসলে পুরো নির্বাচনী ব্যবস্থাটা নিয়ে মানে যাচ্ছে, তাই এখন মনে করেন হিরো আলমকে নির্বাচনে দাঁড় করিয়েছে, কাজে এটা একটা আলাদা ধরনের এভাবে মানুষের একটা খুব আছে। এইগুলি হলো কি এদের সব জায়গায় হলো চিকনা বুদ্ধির কাজ, যে এটা মানুষকে দেখাইতে হবে না খুব সুন্দর একটা নির্বাচন হয়েছে, এইগুলি তো হলো সাজানো। এখন হিরো আলমকে দেখে হয়তো অনেকেই মনে করবে, আমার মনে হয় যে আপনারা একটু সংযমী হন, বিশেষ করে বিএনপি জামাত এদেরকে বলবো এটা নিয়ে যেন আগ্রহ বা প্রচারণাটা একটু কমিয়ে ফেলেন। হিরো আলম যেটা হয়েছে আমরা ওরা যা করবে, হ্যাঁ হিরো আলম যেটা হোক উইথ ডিউ রেসপেক্ট আমি যেটা সেটা বলবো, এটা মনে হয় একটা বিশেষ কারণে উনি এই প্রচারণাটা পেয়ে এই অবস্থায় চলে গেছে। এই হিরো আলমকে দিয়ে বা আমি এটা বলবো যেন তার ব্যক্তিগত আক্রমণ না বা সেটা তার প্রতি আমার এক ধরনের ইয়েও না, সে যদি যোগ্য থাকে, আপনি যদি মনে করেন হি হ্যাজ গট দ্যাট ক্যাপাবিলিটি ইন্টেলেকচুয়ালি, তার অনেস্টি সব কিছু যদি থাকে, সে এগিয়ে আসুক যে কেউ আসুক, আমরা যদি একটা নলেজ বেসড সোসাইটি। মিনার ভাই, মিনার ভাই আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করি, আমি মনে করি যে এই জাতীয় পার্লামেন্টে হিরো আলম যদি যাওয়া উচিত, মানে এবং আপনি যদি দেখেন যে বগুড়ায় হিরো আলম বিজয় হয়ে গেছিল, কিন্তু এটা হচ্ছে জনগণের প্রতিবাদ, জনগণ জানে হিরো আলম না। আমি কথা বলছি মানুষ এটাকে নিয়ে ফান করবে, কিন্তু আমাদের এটা স্মরণ রাখতে হবে। আপনার কথা আপনার সাথে আমি একেবারে গিয়ে না, আমি ওদের এক ধরনের এনজয় করি যে এইগুলো ধরেন এক ধরনের এদের এ ধরনের, কিন্তু এটাকে নিয়ে আমরা যদি এমন ভাবে কিছু না করি, আমার কাছে এটা যেন স্থায়ী কিছু না হয়ে দাঁড়ায়। আপনি দেখবেন আরাফাত এখানে কি হয় দেখেন, হাড্ডাহাড্ডি লড়াই হবে হিরো আলমের সাথে, হিরো আলম জয়ীও হয়ে যেতে পারে, সম্ভাবনাও বেশি, যেহেতু চারটা চারটা বস্তির ভোটার এখানে অনেক বেশি, তারা হিরো আলমকে তাদের পক্ষে নিয়েই ভোট দিতে পারে। যেটা মনে হয় কিন্তু আমরা যেন চমকিত না হই, এগুলি নিয়ে জোকারদের যে ব্যাপার, জোকার বলতে আমি হিরো আলমের বলবো না, যে সংসদের প্রধান নেত্রী মানে ১০টা কথা বললে ৮টা মিছা কথা থাকে, যে সংসদে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব যে কারণে আমার অর্জন সেটিকে প্রতিফলিত হয় না, যে সংসদে গণতান্ত্রিক কোনো কিছু প্রতিফলিত হয় না, সেই সংসদ নিয়ে আমার আপনার কোনো ভাবনাই নেই। এগুলো যে পচে দুর্গন্ধ ছড়াচ্ছে আর একটু দুর্গন্ধ ছড়া হিরো আলমের চেয়ে আমার মনে হয় কেউ একটা উৎকৃষ্ট হবে না, অন্তত হিরো আলমের যে অনেস্টি রয়েছে তার যে সততা রয়েছে এটার সাথে কেউ ম্যাচ করতে পারবে না, নো ওয়ান ইন দিস মানে সংসদ কেউ পারবে না আমার কাছে মনে হয়। কাজেই সেটা নিয়ে বেশি আমাদের বিশেষভাবে যারা বিরোধী পক্ষ আছেন তারা ফোকাস যেন নষ্ট না হয়ে যায়, এগুলিতে আসলে খুব ইগনোর করা ভালো, আমি এটাই বলতে চাই। মিনা ভাই আমার সর্বশেষ একটি সংবাদ আপনার সঙ্গে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ, সরকারের হাতে খরচ করার মতো টাকাও নেই ডলারও নেই, বলছেন দেবপ্রিয় ভট্টাচার্য বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি গতকাল বাজেটের উপর যে আলোচনা সেটি থেকে এই কথাটি তিনি বলেন। তো সরকার কিন্তু আসলে মানে শেষ পর্যায়ে এসে পৌঁছেছে, আমাদের ধরেন শ্রীলঙ্কা ভিতরে হয়ে গেছে, যেটি যে এটি আবার বলেছেন এই বিষয়টা ছিলেন খুব সম্ভবত আমি বের করে জিএম কাদের সাহেব আবার এই কথাটি বলেছেন যে দেশ ভিতরে ভিতরে অজান্তে
বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে গেছে জিএম কাদের। তো মানুষ বুঝতে পারছে, বাংলাদেশে যারা আছেন তারা বুঝতে পারছেন দ্রব্য সবকিছু মিলিয়ে। তো আপনার কাছ থেকে শেষ মন্তব্য জানতে চাই, কোথায় যাচ্ছে, কি করণীয়, কেমনে কি হবে সংক্ষেপে? হ্যাঁ জি, এটা দেবপ্রিয় ভট্টাচার্য যা বলেছেন এটা তো ডেফিনেটলি, এটার প্রতি এটা অবিশ্বাস বা ই রাখার কিছুই নাই। উনি যেহেতু সরকারপন্থী একজন বুদ্ধিজীবী ছিলেন, এবং সবচেয়ে আমার কাছে আরেকটা অবাক করার বিষয় এখানে এই জন্য উল্লেখ করলাম, দেখেন দেবপ্রিয় ভট্টাচার্য এত বড় সাংঘাতিক কথা বলে ফেললেন, তারপরে কিন্তু ওনার কোনো সমস্যা হচ্ছে না। হোয়ারেজ আমরা যদি ডক্টর ইউনুস সাহ ওনাকে বলেন, উনি কিন্তু আসলে যে পলিটিক্যালি কোনো স্টেটমেন্ট দিয়েছেন, আসলেই কিছু করছেন, এটা আমরাও আসলে বের করতে পারিনি। অনেক অনুসন্ধান আমি নিজেও করেছি, আমার তো সম্ভব হয় না। কিন্তু ওনাকে দেখে কয়েকদিন আগে আপনি বোধহয় এটা আপনার ভিডিওতে এটা দিয়েছিলেন, এই যে শ্রম আদালতে ওনাকে হাজির হতে হয়েছে ছয়তলা পর্যন্ত পায়ে হেঁটে, ওনাকে ছয়তলায় সেখানে যেতে হয়েছে, তাকে বাধ্য করা হয়েছে। এখন চিন্তা করেন এই জিনিসটা কিন্তু সারা ওয়ার্ল্ড দেখেছে। এখন আমার কাছে মনে হয় এক ধরনের স্যাডিস্ট, এই যে মনে করেন যে উনি মনে হয় আমার কাছে মনে হয় এই ভিডিওটা দেখে কয়েক প্লেট ভাত বেশি খেয়েছে, কারণ এই ওনার এই চরিত্রটা সম্পর্কে ওনারই এক সহযোগী ওই মতিউর রহমান রিন্টু কিন্তু বলে গেছেন, উনি লাশ দেখলে নাকি ওই দিন ভাত বেশি খেতেন। আমার তো মনে হয় যে ডক্টর ইউনুসে, এই জন্য আমি খুব আহত হয়েছি এই ব্যাপারটা দেখে, দেশের বিদেশে এরকম কোনো সম্মানীয় মানুষ এই বাংলাদেশে জন্মগ্রহণ করেন নাই এবং ভবিষ্যতে করবেন কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এমন একজন মানুষকে আপনারা এমনভাবে অপমানিত করবেন, 82 বছর বয়স এই ভদ্রলোকের, আমরা কিসের জন্য? এই যে মনে করেন যে সিভিল সোসাইটি ছিল, কারো তো কোনো আমি কোনো আফসোস দেখি নাই। এই যে আমাদের সো কল্ড এখানে কত আপনারা বুদ্ধিজীবী কত কিছু আমরা বলেছি, কই জাফর ইকবাল কোথায়, সুলতানা কামাল কোথায়, আপনারা কিসের জন্য এটা প্রতিবাদ করেন নাই? এই 82 বছর বয়সী এই এই মাটির সবচেয়ে দামি সন্তান আমি বলবো, তাকে এভাবে অপমানিত করা হলো, তাকে এভাবে নাজেহাল করা হলো, আমরা কিন্তু কেউ কিছু বলতে পারি নাই। এবং দেখা যাচ্ছে এইগুলি নিয়ে আমরা যদি আসলে কথা, উনি তো কোনো আসলে পলিটিক্যালি ই নাই, ওনার এখন পর্যন্ত উনি তো এমন কিছু শোন, আর যদি সকল লেখা খারাপ কোথায়, উনি যদি দেশের ছাড়তে, আমি তো মনে করি যে বিএনপি যদি পরবর্তী সরকার গঠন করে আমার তো মনে হয় ওনাকে প্রেসিডেন্ট করা উচিত, ওনাকে বা অন্য যেই করুক, আমি এটা এই জন্যই চাই যে এর একটা প্রতিশোধ নেওয়া উচিত। ওনাকে যে লাঞ্ছনা করা হয়েছে বা যে ওনাকে কষ্ট দিয়েছে এটার জন্য ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট আসুন আমরা সবাই লাগে। না না, ডক্টর ইউনুসকে আপনি সম্মানিত যদি করেন বা রাষ্ট্রপতি বানান, এটা তো বাংলাদেশ আরো গ্লোরিফাই হবে, বাংলাদেশ গ্লোরিফাই হবে। না এইটা আমি এই জন্য আপনার আমাকে একটু বলার সুযোগ দেন, আমি এই কথাটা আমি এই জন্য বলি কারণ এখন যে বর্তমান সরকার যে খাদে ফেলেছে, এখন ওনার মতো লোকরে যদি আমরা ঠিকভাবে ব্যবহার করতে পারি আমার কাছে মনে হয় তাহলে হবে কি যে এই যে গ্লোবাল যে একটা অ্যাটেনশন, এবং ওনার পক্ষে উনি যদি কোথাও আবেদন জানান খুব সহজ হবে, আমরা এমন কোনো বড় লোক না, আমরা এদের দেখানোর কিছু নাই। এই বর্তমান যে খাত থেকে তুলতে গেলে ওনার মতো লোকের অবশ্যই আমি ওনাকে অনুরোধ করব আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি এগিয়ে আসুন, এই দেশের মানুষ আপনাকে মাথায় করে রাখবে, আপনাকে যে অপমান করেছে তার প্রত্যেকটা। প্রথমে ধরতে হবে দুই বিচারপতিকে, যে দুই বিচারপতি তার আবেদন খারিজ করে দিয়ে বলছে না মামলা চলতে পারে, তার যে ট্রাস্ট ফান্ডের যে মামলা, তার মানে এই দুইটা কিন্তু ছাত্রলীগ থেকে আসছে, দুইটা কিন্তু উদ্দেশ্যমূলক ভাবে এই রায় দিয়ে তাকে অপমান করেছে, অর্থাৎ আপনাকে গোড়ায় ধরে টান দিতে হবে ভাই। না সেটাই আপনারা সেটাই করেন, যাদেরকে বলছি আপনারা বসে থাকেন না, ওনার যদি অপমানে আমরা যদি চুপ করে থাকি তাহলে এই দেশে কোনো জ্ঞানী মানুষের জন্ম হবে না, হবে না। কাজে এটা খুবই জরুরি, এটা কোনো পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে না, যারা আওয়ামী লীগের আছেন সবাই আছেন, সবাই এগিয়ে আসুন। এবং আমি আজকে প্রস্তাব করব যে আপনাদের মধ্যে যেই পরবর্তী সরকার গঠন করেন ওনাকে যেন সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, ওনাকে যে ক্ষতটা দিয়েছেন যে আঘাতগুলি দিয়েছেন সেটাকে আমাদের কম্পেনসেট করতে হবে। জি অবশ্যই, ধন্যবাদ জনাব মিনা রশিদ আপনার মূল্যবান আলোচনার জন্য, নিশ্চয়ই নিকট ভবিষ্যতে আমরা আবারও আলোচনা করব অন্য।